আমরা আগাবো এবার নতুন একটা প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে যে শূন্য থেকে ষোলো পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য আমরা যে সংখ্যাটাকে চিনি এটা হচ্ছে দশমিক। এই দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে আমরা কিভাবে রূপান্তর করব, এটা একটা সহজ টেকনিক আছে, টেকনিকটা দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে আমাদের একটা প্রশ্ন, শূন্য থেকে ষোলো পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে নেওয়া যায়। লিখছি শূন্য থেকে ষোলো পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য সমতুল্য বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এই রূপান্তরটা তোমরা তিনটা পদ্ধতিতে করতে পারবা, আমি পর্যায়ক্রমে একটা একটা পদ্ধতি করে দেখাই। তবে বেসিক্যালি তোমাদেরকে যেটা জানতেই হবে এই পদ্ধতিটাকে সবার আগে দেখাই, তারপর ক্যালকুলেটারের সাহায্যে বের করতে পারবা, অঙ্ক করে বের করতে পারবা। আমরা যখন আরো ভিতরে ঢুকবো তখন অঙ্ক করে দেখাবো, ক্যালকুলেটারে দেখাবো। এখন শূন্য থেকে শূন্য পর্যন্ত তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে দেখবা চার্ট করে, একটা চার্ট করা আছে শূন্য থেকে শূন্য পর্যন্ত, মানগুলো করে দেওয়া আছে। আমরা অনেকেই এগুলো বুঝি না কিভাবে আসে, আমরা আজকে এগুলো দেখাচ্ছি। প্রথমে এটার জন্য একটা চার্ট করতে হবে, চার্ট করতেছি শূন্য থেকে ষোলো পর্যন্ত, যেহেতু আমরা যেটার সাথে পরিচিত সেটা হচ্ছে যে দশমিক, এটা সবার উপরে রাখলাম। তারপর লিখবো আমরা বাইনারি, তারপর লিখবো অক্টাল, তারপর লিখবো হেক্সাডেসিমাল, আমরা এই চারটা করলাম। করে এখন আমাদের যে কাজটা করতে হবে, দশমিকের ভিত্তিগত দশ আমরা লিখে ফেললাম, অক্টালের ভিত্তিগত আট, বাইনারির ভিত্তিগত দুই, অক্টালের ভিত্তি আট, হেক্সাডেসিমালের ভিত্তি ষোলো। তো আমরা একটু আগেই শিখে আসছি যে দশমিকের যে সংখ্যাগুলো শুরু হয় প্রত্যেকটা শুরু হয় জিরো থেকে, এবং প্রথমে আমরা মৌলিক চিহ্নগুলো লিখবো। এটা লিখছি জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এ হচ্ছে আমি মৌলিক চিহ্নগুলো লিখলাম। একটা কথা বলে রাখি, কেন শূন্য থেকে নয় পর্যন্ত লিখলাম, দশমিকের ভিত্তি কত বলছিলাম দশ, সেজন্য দশমিকের মৌলিক চিহ্ন ভিত্তি কাকে বলা হয়, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের সংখ্যাকে। তাহলে দশমিকের মৌলিক চিহ্ন শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা। তো এখানে যেহেতু বাইনারির মৌলিক চিহ্ন সংখ্যা কয়টা দেওয়া আছে, দুইটা, তো লিখতেছি একটা শূন্য একটা এক, অক্টালের শূন্য এক দুই তিন চার পাঁচ, তারপর হচ্ছে যে ছয়, তারপর লিখবো আমরা এই সাত, এই শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটা হচ্ছে যে অক্টালের মৌলিক চিহ্ন। তো আমরা প্রথমত এই দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের এই কয়েকটা দেখাই, তারপর আমি নিচের দিকে নামবো। দেখতেছি আমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তো আমাদের ভাষায় শূন্য, বাইনারিতেও শূন্য, অক্টালেও শূন্য, হেক্সাডেসিমালেও শূন্য। আমাদের ভাষায় দশমিক এক, বাইনারিতেও এক, অক্টালেও এক, হেক্সাডেসিমালেও এক। এতে বুঝার কিছুই নেই, এখানে আমরা সবাই একটু জানি আমাদের ভাষায় যখন দুই হবে তখন বাইনারির কত অঙ্ক না করে আমরা যে টেকনিকটা দিয়ে বুঝাবো সেটা হচ্ছে যে, এবং আমাদের ভাষায় যখন তিন বাইনারিতে কত, আমাদের ভাষায় যখন চার বাইনারিতে কত সেটা কিভাবে জানবো দেখাচ্ছি তোমাদেরকে। মনে রাখতে হবে শূন্যের কোনো ভ্যালু নেই, মান নাই, মান শুরু হয় কত দিয়ে,
এক দিয়ে তাহলে আমরা লিখব যে যেটা বৃদ্ধি দুই এককে আমি লিখবো দুইবার এককে কবে লিখবো দুইবার তারপরে সবসময় এই পদ্ধতির মৌলিক চিহ্নটি ডান দিকে বসাবো বাইনারি মৌলিক চিহ্ন কি কি ছিল শূন্য এক এই যে শূন্য তারপরে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের আমাদের ভাষায় দুই বাইনারি ভাষায় ওয়ান জিরো আমাদের ভাষায় তিন বাইনারি ভাষায় ওয়ান ওয়ান তাহলে আমাদের ভাষায় চার তারপর বাইনারি ভাষায় কত হবে সেম আমরা একটু আগে যেটা ভ্যালু শুরু হয়েছে এক দিয়ে এটা দুইবার লিখছি এক শেষ হয়ে গেল এটা নিচে আমরা দাগ দিয়ে দিলাম এবার দশ দশ করতে দশ লিখবো দুইবার কেন দুইবার লিখবো যেহেতু বাইনারি ভিত্তি আছে কত দুই সেই কারণে আমি এটা দুইবার লিখবো আবার মৌলিক চিহ্নগুলো ডানে মৌলিক চিহ্ন কি ছিল বাইনারি শূন্য এক তাহলে আমাদের দেখতে আর চলে আসছে আমাদের ভাষায় চার বাইনারি ভাষায় ওয়ান জিরো জিরো আমাদের ভাষায় পাঁচ বাইনারি ভাষায় ওয়ান জিরো ওয়ান আমাদের ভাষায় ছয় তাহলে তারপরে কি ব্যবহার যেহেতু এখানে একটা নিয়ে রাখছি দশ এগারোটা আমি আবার দুইবার লিখবো লেখার পরে আবার মৌলিক চিহ্ন ডান পাশে বসবে শূন্য এক তাহলে দেখো আমাদের ভাষায় ছয় বাইনারি ভাষায় ওয়ান ওয়ান জিরো আমাদের ভাষায় সেভেন বাইনারি ভাষায় ওয়ান 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 তারপরটা কিভাবে আসবে যেহেতু এখানে ইলিভেন শেষ এখন এই একশো দুইবার লিখবো কেন দুইবার লিখবো এটা আমি আবার স্মরণ করে দিচ্ছি যেহেতু ভিত্তিগত দুই আবার মৌলিক চিহ্ন ডানে শূন্য একবার একবার এভাবে পর্যায়ক্রমে আমরা নিচের দিকে ফিল আপ করতে থাকবো যেমন নয় একবার কত আছে দশ এটা আমাদের ভাষায় তারপর আছে এগারো আমাদের ভাষায় কি হবে নয় দশের ক্ষেত্রে যেহেতু আমি একশো লিখে ফেলছি এখন আমি লিখবো কি একশো এক একশো এক কয়বার লিখবো দুইবার একবার দিব শূন্য একবার দিব এক কেন দিব এটার ভিত্তিটা সবসময় ডান পাশে বসবে তারপর আমাদের ভাষায় টুয়েলভ আমাদের ভাষায় থার্টিন আমাদের ভাষায় ফর্টি আমরা যেটার সাথে পরিচিত ফিফটি এ হচ্ছে যে ষোলোটা আসছে শূন্য থেকে পনেরো পর্যন্ত আমরা যা আসছে আমরা লিখলাম তারপর লিখেছি এই আমাদের চলে গেছে এখানে ওয়ান জিরো ওয়ান তারপর যাবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো মৌলিক চিহ্ন ডানে শূন্য এক তাহলে আমাদের ভাষা যখন ফর্টি হবে বাইনারি ভাষা হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান চোদ্দ আমাদের ভাষা যদি হয়ে থাকে তারপর আমরা লিখবো এটাও চলে গেছে এবার ওয়ান 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 চোদ্দের জন্য মৌলিক চিহ্ন ডানে শূন্য আর এক তাহলে আমাদের ভাষায় চোদ্দের জন্য ওয়ান 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 জিরো পনেরোর জন্য ওয়ান 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 আমরা কিভাবে এভাবে নামবো এই চারটা ষোলো পর্যন্ত তোমাদেরকে জানতে হবে আমরা বিভিন্ন অঙ্ক করতে এই চারটা কাজ আছে কাজটা মনে রাখতে হবে আরেকটা পদ্ধতি আছে আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাই যে এই পদ্ধতিটা আমরা কিভাবে আসবো যেমন আমাদের এখানে আছে টুয়েলভ আমরা একটা ধারা শিখছি ধারাটা হচ্ছে যে ওয়ান একের ডাবল দুই দুই ডাবল চার চারের ডাবল আট এভাবে আমরা চাইতে থাকবো যেমন টুয়েলভ কত কত যোগ করলে এখানে টুয়েলভ হয় আট আর চার যোগ করলে বাকি গুলো যোগ করা যেগুলো লাগে না এগুলো কত হবে জিরো জিরো তাহলে দেখো টুয়েলভ এর ক্ষেত্রে ওয়ান ওয়ান জিরো জিরো আমি আরেকটা দেখাই যেমন চোদ্দ চোদ্দ অথবা আমরা দেখি তেরো তেরো কত কত যোগ করলে তেরো হয় আট আর চার বারো একে তেরো আর যেটা লাগে না এটা কি দিব শূন্য ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এই হচ্ছে যে দুইটা পদ্ধতি অঙ্ক করেও আরেকটা পদ্ধতি বের করা যায় ক্যালকুলেটর মাধ্যমে বের করতে পারবা দেখো আমরা আরেকটা দেখাই যেমন আমরা বললাম এই যে পাঁচ পাঁচের জন্য কত আসে কোন দুইটা সংখ্যা এখানে যোগ করলে পাঁচ হয় চার আর এক যোগ করলে পাঁচ হয় যেটা লাগে না এটা কি হবে শূন্য তাহলে এক শূন্য এক এটা দিয়ে তোমরা বের করতে পারবা এভাবে লিখতে পারবো এটা আর একটু সহজ পদ্ধতি তবে প্রথম তো তোমাদেরকে এটা জানতে হবে জানার পর এগুলো জানতে হবে সেম এটা এরকম আমরা শূন্যের কোনো ভ্যালু নেই তার ভ্যালু আছে এখানে ওয়ান তাহলে ওয়ান কয়বার লিখবো বাইনারিতে যেহেতু আমি ভিত্তি দুই দুই বার লিখছি অক্টালে যেহেতু ভিত্তি আট তাহলে আমি লিখবো আটবার লিখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লিখে অটোমেটিক্যালি কি করছি বাইনারির ক্ষেত্রে মৌলিক চিহ্নগুলো ডান পাশে বসেছি অক্টালের মৌলিক চিহ্নগুলো আমি ডান পাশে বসেছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এই হচ্ছে আমাদের এই যে আমাদের পাশে পনেরো পর্যন্ত মানে টোটাল ষোলোটা ডিজিটের রূপান্তর হেক্সাডেসিমেল হলো সেম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর হচ্ছে এ এ সময় আমরা লিখে ফেলছিলাম দশ বি সমান লিখছিলাম এগারো সি সমান বারো ডি সমান তেরো ই সমান চোদ্দ এফ সমান পনেরো তো আমরা শূন্য থেকে ষোলো পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো যেমন বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করে এগুলো আজকে দেখালাম ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখে তোমাদের যদি উপকার হয় তোমরা যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে চাও আমাদের ইউটিউব চ্যানেল
লেকচারার মনিস টিচিং হোম এটাকে সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবা। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।